নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। তপশিলি গোষ্ঠীর উন্নয়নের জন্য আগেই একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এর মধ্যে অন্যতম হল তপশিলি বন্ধু প্রকল্প, যার মাধ্যমে তপশিলি পরিবারগুলিকে মাসে হাজার টাকা করে পেনশন দিচ্ছে রাজ্য সরকার। এবার তপশিলি উন্নয়নের পর্ষদের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করল বাংলা সরকার। পাশাপাশি তপশিলি গোষ্ঠীর মানুষদের সুবিধার্থে জয় বাংলা প্রকল্পে আবেদনের জন্য নতুন করে 7 দিনের সময় দেওয়া হবে। কালী পুজোর পর এই প্রকল্পে আবেদনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। রাজ্যে আরও 1,25,000 নিঃশর্ত জমির দলিল দেওয়া হবে। এর ফলে তপশিলি গোষ্ঠীর মানুষরা অনেক উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।